আমি স্টিলটাও বেঁচে আছি, মানে বিশাল টেনশনে পড়ে গিয়েছিলাম কি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর কি আর বলবো, আমি এখন একদম ঠিক আছি, মানে ফিট আছি। ডাক্তার আগের দিন বলে দিয়েছে হার্টের কোনো সমস্যা নেই, যদিও একটা চেস্ট পেন নিয়ে আমি গিয়েছিলাম বিএম বিড়লায়, বাট ডাক্তার বলেই দিয়েছে একদম ঠিক আছি, কোনো রকম রেস্ট্রিকশান নেই। তো এখন খেতেও বসেছি, মোটামুটি এখানে মোরলা মাছ আছে, আজকে ডিম খাচ্ছি, আর এখানে একটা তরকারি আছে। ইয়েস, ডিমটা খাচ্ছি আমি, মোটামুটি 5 দিন হয়ে গেছে, না আরও বেশি, হ্যাঁ 3-4 দিন হবে। মানে ডিম খেতে ডক্টর বলেছে, কারণ হার্টের কন্ডিশন ভীষণই ভালো আছে, কোনো রকম খাওয়ার রেস্ট্রিকশন নেই, এমনকি মানে সমস্ত টেস্টে হার্টের কন্ডিশন ইজ টু গুড, তো যার জন্য ডিমটা খেতে বলেছে। কিন্তু এ যেভাবে খায়, যে দিনে দুটো ডিম সেটা বন্ধ, দিনে একটা ডিম। তো যাই হোক, কদিন আর ডিমটা দিইনি, আর মাছ একদম খেতে চাইতো না, জোর করে মাছ আনিয়ে মাছ খাওয়ানো হচ্ছে। মানে ইয়েস, মাছটা আমার কিন্তু পুরোপুরি জোর করে খাওয়ানো, খেতে হবে, একদম খাওয়ার ইচ্ছা নেই, একটা আস্তে বন্ধ আসছে নাকে, মাছের প্রোটিনটাও দরকার। এমনি মাছটা না খেয়ে খেয়ে একটা এরকম হয়ে গেছে, মানে এখন খেতে বসলেও মনে হয় না, মানে মাছের দিকে ঠিক নজরটা যায় না, যদিও জোর করে এখন খেতে হচ্ছে, কি আর বলবো। আর বাকি যেটা, ডাক্তার রেস্ট নিতে বলেছে, নার্ভের একটু সমস্যা দেখা দিয়েছে, যার জন্য রেস্টের দরকার আছে। রাতে অ্যাকচুয়ালি আমার ঘুমটা খুব কম হয়, তো ঘুমের জন্যই ডাক্তার একটা ওষুধ দিয়েছে, সেটা খেয়ে রাতে ঘুমাতে বলেছে, তো এখন চলেছে এই জিনিস চলেছে। সেদিন অ্যাকচুয়ালি মানে আমি একা শুধু ভয় পাইনি, বাড়ির সবাই ভয় পেয়ে গেছিল, আর এটাও একটু টেনশন করছিল, স্বাভাবিক এটা। তো যাই হোক, সব কিছু ঠিক, কোনো রকম তো বললামই রেস্ট্রিকশন নেই, আর মাছ খাওয়াটা এই মানে এইটার জন্য অ্যাটলিস্ট এটা হয়েছে, ওর জন্য আমারও প্র্যাকটিক্যালি বলবো, মাছ খাওয়াটা একদম বন্ধ হয়ে গেছিলো, মানে মাছ বাজার থেকে আনতোই না, মানে আমি বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি গেলে সেখানে গিয়ে মাছ খেতাম। একটা জিনিস ভালো হয়েছে যে এর মাছ খাওয়াটা ধরেছে, ডিম রেগুলার খাওয়াটা আমি বন্ধ করতে পেরেছি, আজকে মৌরলা মাছ করেছি, খাওয়া ওটা একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এটাকেও ডক্টর তো রেস্ট নিতে বলেছে তাই ঘুমোচ্ছিল, তো এক্ষুনি মানে বজবজে ফ্র্যাঙ্কোস থেকে ফোন করেছিল একটু যেতে হবে, কারণ এটার জন্য যে ডাক্তার যে নার্ভের ওষুধটা দিয়েছে সেটা অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছিলো না, তাই ওটা মানে বলে রেখেছিলাম ওষুধ দোকানে, সেই দুদিন পর এসে আসবে বলেছিলো, তো আজকে এসে গেছে, এখন আনতে যেতে হবে, এখন কটা বাজে, 5:15 বাজে। আর একটা কাজও এসে পড়েছে, সেটা হচ্ছে একটু বড়দির বাড়ি যেতে হবে, কারণ মানুর কম্পিউটার একটু ডিস্টার্ব শুরু করেছে, সেটা আবার এটা গিয়ে একটু ঠিক করবে। চলো বেরোতে হবে, রেডি হই আর কি, যাওয়ার জায়গা নেই। ও বাবারে, এত মোষ চারদিকে, মোষগুলোকে সাইড ট্র্যাক করে কোনো রকমে বেরিয়েছি, আর আজকে অ্যাকচুয়ালি বেরোনোর কোনো রকমই প্ল্যান ছিল না। ওই তো দেখলাম তুমি লিপস্টিক লাগাচ্ছিস, আমি তো বাড়িতেই লাগালাম, এভাবে কি বেরোনোর প্ল্যান ছিল না, বাধ্য হয়ে বেরোতে হলো, কিছু করার নেই। আর এত দূরে মানে সেই রুঙ্গি থেকে বজবজ অনেকটা ডিস্টেন্স, সেখানে ফ্র্যাঙ্ক হোসে যেতে হবে ওষুধ জানতে, সেই জন্যই সাহেবকেও মানে বাধ্য হয়ে বেরোতে হলো। তো যাই হোক, একটা দুটো রেস্ট নিয়েছে, এখন আমার ঘুগলু মোষটা শরীরটা ঠিক আছে, আমাকে মোষ বলার আগে ভেবে কথা বলবো, যেটা দেখো এখন দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম না, মানে এটা তো ঘুমিয়েছে, আমি আমার ঘুমিয়ে পড়েছিলাম, দেখতে মোষের মতোই লাগে, লাল পড়ছিল আবার, তাই আমার ছোট্ট কাজ দিতে পারছি না, বড় হারামি হো বেটা, দাঁড়িয়ে পড়ো, এটার জন্য ভোট দৌড় করতে হলো, চলো এবার সেই আসল জিনিসটা নিই। প্রেসক্রিপশন ছবি তোলা আছে, এবার আমায় একটু চা খাওয়াবে, চলো আমার ঘুম ঘুম পাচ্ছে, একটু চা খাবো, চলো একটু জল খাই।
একবার চা খাবে একবার জল খাবে, চা খাওয়ার পর জল খেতে পারবো না, এত ঘুম পাচ্ছিল। হ্যাঁ গাড়িতেই যেন ঘুমিয়ে পড়ছিল। এই চাটা না খেলে ঠিক চলে না। আর এমন মানে ফ্র্যাঙ্কফুর্ট থেকে ফোন করেছে, তাড়াতাড়ি দৌড়াতে হয়েছে যে বাড়িতে চা খেয়ে আসবো, সেটার স্কোপ পাই। যাক পাওয়া গেছে এই শান্তি, একটা ছোট্ট ওষুধের জন্য। এত মাইকের আওয়াজ, কৃষ্ণ নাম হচ্ছে, কথা বলতেই পারছিলাম না মাইকের আওয়াজে। এই একটা ওষুধের জন্য কি আর বলবো, দু তিন দিন মানে সব ওষুধের দোকানে হন্যে হয়ে ঘুরেছি, শুধু ঘুরেছি না মানে কোথাও ওষুধটা এমনকি ফ্র্যাঙ্কফুর্টেও ছিল না। মানে তন্ময়দা বলায়, মানে তন্ময়দা মিন্স আমার মেজর নন্দাই, অনেক রিকোয়েস্ট করায় ওষুধ জানিয়ে দিতে পেরেছে। যাক এবার খেয়ে মোষ, এবার মোষের মতো ঘুমাবে। সেকেন্ড ডেস্টিনেশন, চলো চটপট কাজ করে বাড়ি দৌড়াতে হবে। চলে এসেছি বড়দির বাড়ি, মানে সিঁড়ি দিয়ে উঠছি, এখনো পৌঁছইনি। আসার সময় আবার একটু সবজি কিনতে হলো, এবার ঝটপট কাজ সেরে বাড়ি যাব, কারণ এটার এত বাইরে আজকে বেরোতে হয়েছে, বাধ্য হয়ে কিছু করার নেই এর জন্য। কিন্তু না হলে একটু রেস্ট নেওয়া টাই। পাসওয়ার্ডে তো সব লক করে দিয়ে চলে গেছে, জামানো নেই কি হবে। মানু গেছে ঘুরে, আরে এটা এত লম্বা চলে যাচ্ছে। মানুকে ফোন করে এখন কম্পিউটারের পাসওয়ার্ড জানতে হচ্ছে, তিনি এখন ঘুরতে গেছে। করা যাচ্ছে না, না এটা সাথে সব ইনস্টল করেছে, ভাইরাস এফেক্টেড হয়ে আছে, কিছু করাই যাচ্ছে না। যা পেরেছে ডাউনলোড করেছে, দেখছি কি হয়। হ্যাঁ তিনি এখন ঘুরতে গেছেন, ঘুরু ঘুরু করবেন। কটায় আসবে কে জানে। কমপ্লিট হয়েছে কাজ, সাকসেসফুল। যাক অনেক কষ্ট, আর মেয়ের তো আর আজকে দেখা পাওয়া গেল না, তিনি ঘুরতে গেছেন। হ্যাঁ সাজুগুজু করে আজকে আর বড়দির বাড়ি বসা টসার কোনো সিন নেই, কারণ কাজ আছে। হ্যাঁ আমিও গিয়ে রান্না করব। সেই আসছি, বন্ধ করে দাও। আসছে মানু না, ফুললি কারণে বর্দির বাড়ি থেকে একটু আগেই ফিরে এসেছি। রাস্তায় আর বিশেষ কোনো ব্লক করতে পারিনি, কেননা অন্ধকার হয়ে গিয়েছিল, বাইরে কিছু দেখাও যাচ্ছে না, তো মোটামুটি অন্ধকারেই দুজনে চলে এসেছি। আমি তোদলা হয়ে যাচ্ছি আস্তে আস্তে কথা বলতে বলতে। আর একটা দিনও পরে তো আর খাওয়ালো না, সেই মানদাতার আমলে এগুলো হতো। বসুন, অনেক খেটেছেন, এবার খেয়ে উদ্ধার হোক। ঘুম পাচ্ছে এখন, স্বাভাবিক, আমার তো ঘুম পায় না। হ্যাঁ সেই জন্যই ওষুধ খেতে হবে। তুমি তো মানে কি বলবো, মানুষ রূপী মোষ। হ্যাঁ তুমি মহিষী হয়েছে। কি গো বসে বসে ফোন কাটছো, আর এটা কে খাবে, এটাও দিয়ে দিতে হবে। এই নাও, ব্যাস
বাজে খেতে একটা ট্যাবলেট খাচ্ছে, এমন ভাব করছো যেন কি একটা খেলে জানো। খাবার দেয়া থেকে শুরু করে ওষুধটা পর্যন্ত ছাড়িয়ে ওর মুখের সামনে দিতে হবে, ভাবতে পারো? মানে টেক কেয়ার করতে করতে এমনি টাইম নাও, টেক কেয়ার করতে করতে আর আমার টেক কেয়ার করার আর কেউ না, না কেউ নেই। একটা দিনও, একটা দিনও এই মোষটা রান্না করে কোনোদিনও খাওয়ায়নি। কি একদিন কি কি যেন করেছিল, ডিম ভাজা দিয়ে ঝুড়ি ভাজা না কি একটা করেছিল, সেই একবারই খেয়েছিল। হ্যাঁ ব্যাস 15 মিনিট রাখতে পারবে, তারপরই হ্যাঁ শুরু হয়ে যাবে ঘুম। আজকে আমারও ভীষণ ঘুম পাচ্ছে, কেন এরকম হচ্ছে জানি না, হয়তো ওয়েদারের জন্য এরকম। না না ছোঁয়াচ্ছে ওষুধ আমি খাচ্ছি। যাই হোক আর কি, ভাল লাগছে না, ঘুমিয়েই পড়ব। তো আমারও এত ঘুম পাচ্ছে, আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করলাম। আবার নেক্সট ব্লগে আসছি এই মোষটাকে নিয়ে। ও ঘুমোচ্ছে, মানে তোমরা এখন ঘুমিয়ে পড়ো, তোমরা যখন ব্লগটা দেখবে তখনও তখন জেগেই দেখবে। যাই হোক আবার নেক্সট ব্লগে আসছি, সবাই ভালো থেকো, বাই।